আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলো হাসিল করার তৌফিক দান করো। ভাইরা মুরব্বীরা আজকে ধন্য আমরা, আজকে আমরা ধন্য, আমরা যে সুন্নি পরিবারের মধ্যে জন্ম নিয়েছি, আমরা যে হুজুরে কৌশল বাক্যে পেয়েছি, আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি, আমাদের মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না? সমস্ত নবীরা পর্যন্ত আমার রসুলের মহতাজ হবে। সেই নবী যখন মেরাজের রাতে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসে যখন হাজির হলেন, 1,24,000 উপরে নবী রসুল সেখানে হাজির হয়েছেন, নবীরা পাগল হয়ে গেল আমার রসুলকে এক নজর এক ঝলক দেখার জন্য। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আমার রসুল পাকের চেহারা মোবারক সূর্যের থেকে বেশি জ্বলতো। একটু জোরে বলেন না, জিব্রাইল আলাইহিস সালাম বন্ধু হিসেবে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম, রসুল পাকের চেহারা মোবারকের দিকে তাকাই রইলেন সমস্ত নবী রসুলরা। জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন, এখানে নবীরা তো পাগল হয়ে গেছে, কিসের জন্য? নামাজ পড়ার জন্য। সমস্ত নবীর মনে যাচ্ছে একটু রসুল পাকের পিছনে দু রাকাত নামাজ পড়ার জন্য, আমাদের নবীর পিছনে, আমাদের নবীর পিছনে। জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিব্রাইল বাবা আদম তো আদম, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, বড় বড় নবীরা আছে, ইমামতি কে করবে? আমার জিব্রাইল আলাইহিস সালাম বলতেন, ইয়া রাসূল আপনি কি বলেন? আনতালিল ইমামা, আজকের ইমামতি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে একটা সার্টিফিকেট দিবেন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ, আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি, আমাদের মত ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই, 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 নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিকের রসুল হিসেবে কবুল করো, আমিন। জোরে বলেন আমিন। ভাইরা মুরব্বীরা, ওয়াজ কঠিন, আমল করবেন, ফাসক্ত নামাজ পড়বেন, ইমান নিয়ে চলবেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে, তোলায় তোলায় সম্মান বেড়ে যাবে। আর একটা কঠিন ওয়াজ আপনাদের সামনে পেশ করতেছি, কঠিন, সেটা কি? ছোট থেকে বড় যারা বালক হয়েছেন, গালের দাড়ি গুলো লাগবেন, 50 বার হজ করেছেন দেখা যাচ্ছে না, আজীবন নামাজ পড়তেছেন দেখা যাচ্ছে না, কোটি কোটি টাকা দান করেছেন দেখা যাচ্ছে না, ঠিক না? কিন্তু আমার রসুল পাক বলতেছেন, কোন উম্মত যদি আমি রসুলের সুন্নত এই দাড়িগুলো নিয়ে কবরে আসলো, মা কুন্ত তাকুল হক ফি হাজার রজুল, কবরের মধ্যে না খেয়ে খাওয়াই নি ছেলে মেয়েদেরকে, একজনও আছে বলেন না, সবাই কবরে ফেলে বাড়িতে চলে এসেছে, জাগা বাক বাটোয়ারা শুরু করে দিল এই অন্ধকার কবরে। আমার রসুল পাক বলতেছেন যে উম্মত গুলো গালে দাড়ি নিয়ে আমি রসুলের সুন্নতটা নিয়ে যে কবরে ঢুকতে পেরেছে, ওকে আমি নবীকে আর খোঁজাখুঁজি করতে হবে না, আমি রসুল পাক ওকে কুস করে বুকে জড়িয়ে জান্নাতের নিশান ধরাই দিব। একটু জোরে বলে, এটা গালের দাড়ি। আর যদি দাড়ি নিয়ে কবরে যান নাই, দাড়ি নিয়ে কবরে, রসুল পাক বলতেছেন ওর সাথে আমার সাথে একটা পর্দা হয়ে যাবে, কবর তো দূরের কথা, হাসরের ময়দানে ওর সাথে আমার সাথে দেখা দেখা হবে না। কেন? উনি যদি রসুল পাকের উম্মত হতেন, তাহলে রসুল পাকের আসল সুরতের সুন্নতটাও কবরে নিয়ে আসতো। তা আপনি দাড়িটা লাগতেছেন কাকে খুশি করার জন্য? আমার রসুল পাক বলতেন একবার ফোঁস দিলেন, একবার আমি রসুলের সিনাত ফোঁস দিয়েছ, কুর মারতেছ, কাকে খুশি করার জন্য দাড়ি রাখলেন না আপনি? বউয়ের কথায় কোন বিবি যদি স্বামীকে বলে, স্বামী আপনার দাড়ি রাখলে সুন্দর লাগতেছে না, আমার রসুল পাকের চেহারা মোবারক আনারের মতো লাল হয়ে গেল, জমিনে যদি কোন জাহান্নামী স্ত্রী দেখতে যাও, ওই মেয়েকে দেখো যে আমি রসুলের সুন্নত নিয়ে নমস্কার করেছি,
প্রকাশ্য যদি দোজকি দেখতে যাও ওই মহিলাকে দেখো যে আমি নবীর সুন্নতকে নিয়ে কি করেছে নমস্কার জাহান্নাম সোজা তলে বউ যদি বলে স্বামী তোমাকে দাড়ি লাগলে সুন্দর লাগবে না তো বউর হই দাও না তোর সুলুন আছে না তো সুন্দর না লাগ তুই আসাই দিয়ে ডাব বঙ্গাল হয়ে যা সম্পর্কা তো বউর টিয়ার ফেরাস তেল ভাজি দিবি আল্লাহ আমল করার তৌফিক দান কর জোরে বলেন আরো জোরে বলেন তাহলে কি বলতেছি দাঁড়িয়ে রাখবেন আর দাঁড়ি সারা খবরে চলে গেলেন হাজার শাস্তির মধ্যে একটা বলতেছি দাঁড়ি সারা কে কবরে চলে গেছে হাজার শাস্তির থেকে একটা বলতেছি মাত্র অনলি ফর একটা একটা সুন্নতের কথা বলবো বিচ্ছু চিহ্ন না বিচ্ছু কবরের মধ্যে এক মুষ্টি ক্যাশ পরিমাণ একটা বিচ্ছু লাগবে দাঁড়ি সারা ব্যক্তির জন্য সেই ব্যক্তিকে গালে লাগাই দিবেন ওই বিচ্ছুটার ফাঁ কত আছে জানি না একটা ফাঁর বিশের কথা বলতেছি আসাদুল আজাব কয়টা বললাম একটা আহা আল্লাহর দ্বারা কত মজবুত ইন্না বাচ্চা রব্বি কালাসানি কয়টা ফাঁর বিচ্ছুকে দিয়েছে জানি না দাড়ি সারা গেলেন তাকে দাড়ি লাগাই দিলেন বিচ্ছু একটা ফাঁর বিশ আমার রসুল বাগ বলে দুনিয়ার জমিনে যদি কোনো প্রান্তে রাখা যায় একটা ফাঁর বীজ যদি পৃথিবীর কোন প্রান্তে হালাকাত দুনিয়া গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে এখন আসেন আসাদুল্লাহ যা একবার যদি বীজ ঢুকাই দাড়ি ছাড়া ব্যক্তিকে কে বিশু গোস্ত সিরে সিরে সমস্ত শরীর থেকে গোস্ত ভরে যাবে বাইনা সামাই বলার আসমান জমিনে যেরকম খালি জায়গা আছে খালি জায়গা পরিমাণ বিষে ফালাইতে থাকবে আর আসবে কিনা দাঁড়ি ছাড়া কবরে বল বউ নাই ছেলে নাই মেয়ে নাই দন নাই দৌলত নাই সেলুট দুয়ার মানুষ নাই আবাদুল আবাদ দাঁড়ি ছাড়া যে কবরে চলে গেলেন শাস্তি ভোগ করতে হবে ঠিক না ঠিক হইলে আমার কাজ হলো সিলব দেওয়া ডাক্তারের কাজ হলো সিলক দেওয়া ওষুধ খাইবেন না না খাইবেন না বালুজর তলে ঢুকাইবেন এটা আপনাদের মর্জি আমার বলার আমি বলে দিচ্ছি আল্লাহ আমল করার তৌফিক দাও আমিন কঠিন বিষয় মা বোন আপনার পর্দানশীল হয়ে চলবে আমরা চোখে জুমা দিই না ইসমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বালাহু ওয়া গাদাহু আলাইহি সাল্লা আলাইহি ওয়া মিন আলামাতি মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মত যদি আমি নবীকে মহব্বত করে একটা চোখে কি দিয়েছে একা জোরে বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীকে ভালোবেসে চোখে একটা কি দিয়েছে আমার রসুল বলতেন আনা তালিবু সুবুবিল কিয়ামা আমার আনা তালিবু সুবুবিল কিয়ামা কিয়ামতের দিন শত শত খাতার থেকে ওই উম্মতকে আমি আলাদা চিনতে পারবো যে উম্মতগুলো চোখে কি দিত আনা তালিবু ওকে আমি কুস করব সুবুবি খাতারের মধ্যে কিয়ামা কিয়ামতের দিন ওই সুমাদিয়া উম্মতটাকে আমি সিনার সঙ্গে সঙ্গে ওয়াকাইদুহু ফিল জান্নাত তাকে দরে বুকে জড়িয়ে জান্নাতে ভরে কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী খেলেছেন অতি হাসান হুসাইন পাশে দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর কান্দ মোবারক নাতি হোসেন দেখিলে কেমন হতো দুনায়ানে রসুল
এমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সারা দুনিয়া আপনারা যত মানুষ আসলেন সেই অনুভূত আওয়াজ আছে বল কালাত আষ্ট জনে ছিলেই দে গোল গোল ডাং মারকে দে ফেডার হুয়াসরি করে দে বেটা ভেঙ্গি না কোন ভুল কইল তখন ডেকে টান রয়ে গেল দে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের অহংকার অলংকার মুজাহিদে মিল্লাত হেলাল আহলে সুন্নাত রওনক আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত অনলবর্ষী বক্তা সারা বাংলাদেশ ছুঁজে জড়ানো একজন মুজাহিদ সুন্নি জামাতের আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমি মাদ্দাজিল হলাল বারাক আল্লাহ তাআলা ফি হায়াতি আলহামদুলিল্লাহ বর্তমানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি জামাতের অনেক সুন্নি আইডল উঠে গেছে ঠিক না যুব সমাজের আইডল অনেক উঠে গেছে বাতেলারা কিছু বলে ফারগাওয়ার কোনো সুযোগ নাই জোরে বলেন নাই কোনো সুযোগ নাই নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্নি জামাতের আলহামদুলিল্লাহ এলমদার আলেমগুলো চলে এসেছে ঠিক না এটা আপনাদের গগন ন আপনাদের গৌরব ন ঠিক না ঠিক না কত এই যে আর্জেন্টিনার বাতাও গুঞ্জি বিন্দু তো তুই বুঝাইনি না মাথা দে তোরা কাল্লাই বলে দিছে তোরা আলো কত দিতাম শেখ খেলা আছে না পাঁচিটা কো বুঝাই তাইলে ওই আর্জেন্টিনার মেসি আর্জেন্টিনার মেসি তোরা কোন হইলাম না কথা কে খেয়াল করতাম খেলার জন্য পাগল হয়ে গেলেন গাছ থেকে পরে বাস থেকে পরে ইলেকট্রিক শটে স্ট্রোক হয়ে ফাঁসি গিয়ে যারা মারা গেলেন সবাই জাহান্নামি সোজা দলি ডাইরেক্ট কোনো বেজাল ছাড়া মেসির ছবি সিনাই লাগিয়ে গঞ্জির মধ্যে ঘরে ঘরে ঘুরতেছেন কোন ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে অজাহাঙ্গীর হুজুর ব্রাজিল জিতলে আর্জেন্টিনা জিতলে আমি বিরিয়ানি ভাত লানব সম্পূর্ণ ভাত হারাম সোজা দলিল মেসির হাতে একটা ট্যাটু আছে 100 কোয়ালা যাকে বলা হয় দজ্জালের চোখ রসূল বাপ 1500 বছর আগে সতর্কবাণী দিয়েছেন তোমরা দজ্জাল থেকে বেঁচে থাকো যা মানুষকে মুহূর্তের মধ্যে ঈমান নিয়ে যাবে দজ্জাল এখনো আসে নাই কিন্তু দজ্জালের আওলাদ পর্যন্ত ছেড়ে দিয়েছে দজ্জাল এখনো আসে নাই দজ্জালের আওলাদ পর্যন্ত শয়তান একজন অনেক শয়তানের আওলাদ পর্যন্ত আছে বলেন না জোরে বলেন আছে তো মেসির হাতে যে ট্যাটু দেখতেছি 100 গলা এটা হলো দজ্জালের ছবি তো যাদের দজ্জালের কোনো আকৃতি থাকবে তাদের কিছু জাদু ছোঁয়া থাকবে হাতে থাকে চোখে থাকে না হইলে পায়ের মধ্যে আছে ওর মনে হয় পায়ের জাদু তাই এটা হলো দজ্জালের অন্যতম একজন আওলাদ চাকা ভরসাকা ভালোবাসেন অসুবিধে নাই কেয়ামত দিন তার সাথে তার হাসর মেসি যদি জাহান্নাম আপনারও জাহান্নাম কোনো ভেজাল নাই ঠান্ডা ভেজাল চলে যেতে পারবে তা আপনাদের একটা প্রশ্ন হুজুর জাহাঙ্গীর হুজুর যত মেসি আর ব্রাজিলের বিরুদ্ধে বলেন মগর ওয়াজ চলো কিন্তু খেলা সারা সারি নেই ঠিক না হয়তো ঠিক করার হতাই নেই বাসি দেখো হতাই জিল্লে মেডি ইল্লে কোথা লই বাসিতা তাহলে অপেক্ষা করেন অপেক্ষা করেন 1 টাকা দিয়েছেন গতকাল জন্য ব্রাজিল আর্জেন্টিনা খ্রিস্টানের এক টাকার জন্য জাহান্নামে জ্বলতে হবে তো ঠিক হইলে লাগালি দে ঠিক হন বুঝে ঠিক করি আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দান করো এগুলো আমল করিয়া
হয়েছে। জাহাঙ্গীরজুর বলেন জুলুস সাহাবা ইকরাম করে নাই তো, কি মিডাল আছে কইবিলেন, জুলুস সাহাবা ইকরাম করে নাই, তবে তাবিন জুলুস করে নাই, আপনারা 1500 বছর পরে এসে এগুলো কি জুলুস জারি করে দিলেন? তো যারা নতুন শিক্ষার্থী তারা বলো মনে হয় সাহাবা ইকরাম জুলুস করে নাই, তবে তাবিন জুলুস করে নাই, আমরা মনে করি এগুলো ভুল করতেছি। কত বড় বিয়াক্কল মানুষ, জুলুস করেছেন আল্লাহ, তোমার চোখের উপর কদার গজব পড়েছে। মক্কা থেকে মদিনা শরীফ রসুল বাগ যখন হিজরত করেছেন, হাজার হাজার মদিনাবাসী রাস্তার দুই ধারে লাইন হয়ে রসুল বাগের চেহারা মোবারক দেখে দেখে আমার রসুলের সানাহানি প্রসঙ্গটা শুরু করে দিল। তাল আল বদর আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়া জাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি তা। এত বড় রসুল বাগকে যে আমরা পেয়েছি, কেয়ামত পর্যন্ত এই রসুলের শুকরিয়া করলে কোনোদিন আদায় হয় ঠিক না? জুলুস বলে নাই, জুলুস তো তার মার বিয়ের দিন শুরু হয়ে জুলুসিতের মার, ওর মার বিবাহের দিন জুলুস শুরু হয়েছে। ওদের এটা কোথায় তোর বাবে যে 500-1000 বই আছে জুলুস করে গাই উতের ভিডিও উল্টে দিয়ে হন সাহাবিও করে গেতে দলিল আছে না? জুলুস তো ইতের মার বিয়ের দিন শুরু হয়ে যাবো, তোর ভূত তোর জ্বর মের কাইলে সমস্যা হয়ে গেল গো, তুই উল্টা গা বুঝিলি এলে গোড়া দিয়ে রে। তার মার বিয়ের দিন 500-1000 বইরা দিতে বা জুলুস করি লই যায় উইতের বিন্ডে উল্টে দিয়েছে না? শাশুড়ে এখনো মাথা বেরিয়ে দেয় এ ভূতেরে কেন আর মাইফতি ফেলে যাব, জাঙ্গা বেশি দিয়ে না এখনো কিনি কত সিটিং ওড। আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দান করো, জোরে বলেন। যারা আমার রসুলের মা বাপকে জাহান্নামি বলে তাদের জন্মেরও সমস্যা আছে ঠিক না? জোরে বলেন। আর কতগুলো শয়তান বের হয়ে গেছে লামা জাহাবি, মারে মা জাঙ্গার দাম 40-50 লাখ টিয়া ঘন্টা, জাঙ্গার ঘন্টা আষ্ট জনে গোটা মসজিদ খাইবে লাগতে, ট্যাং এক কানাডে এক কানাডে তলাদি গরু বাচ্চুকে যাইতে পারিব, নিয়ত বাঁধা দেইলি লু ফাতের কি হইব। ভুল বললাম, ভুল বললাম, নিয়ত বাজা দেখেন কত আর বিয়াদ লড়ব। আজ এক কান সামালিয়ে না ভাই লিন্দ ঠিক নেই, নিয়ত বাঁধা। তারপরে কি করলেন, ফা মেলা নি এক পা এদিকে এক পা এদিকে, নাতিপতি টেনশনের মধ্যে পড়ে গেছে। আর দাদা ডেলি 2 ইঞ্চি মেলে, আর দাদা ডেলি নিশ্চয় তলাদি কিছু না দিল, নিশ্চয় ভিতরে কিছু না কিছু হয়েছে, নইলে আর দাদা ডেলি কেন 2 ইঞ্চি মেলে? বলার ভাল্লা তো ছোট্ট ছেলেগুলো নাতিপতি ইটারা হতে নইলে লুড়িসা নইলে উঠেছা, এটা কিছু না কিছু হইয়ে তো নইলে ডেলি কেন 2 ইঞ্চি মেলে ঠিক না? কিন্তু মুসল্লি গুলো তো শান্ত, মুসল্লিরা বুঝতে পারে নিশ্চয়ই ওর ছোটবেলায় কোনো এক শেরকে বিমারি ছিল, এক শেরে ব্যারাম হবে নিশ্চয়ই, জিনিস ব্যস্ত আছে ডিমেশন তুন ফমেশন বারের ইবে এসাই তুন অসিয়র এসে খাওয়ান নি বারের ইয়ে লাই তার জিনিস শুন মেলি যার বই বলর ভাল্লা। আমাদের বাংলাদেশে তো অকেজু নয়, আমাদের ছেলেগুলো বিদেশে অনেক ছেলে ডাক্তারি করতেছে ঠিক না? ভারতের ইন্ডিয়ার ডাক্তার গুলো যদি 14 দিনের অ্যান্টিবায়োটিক দেয়, আমাদের গুলো 5 দিনে দিয়ে আপনার জিনিসটা ছোট করে দিতে পারবে, অতি দ্রুত পরামর্শ নিয়ে আপনি কুরাই যান। নহলে যদি ডাক্তারের খোঁজ খবর না পানে জাঙ্গির হুজুরকে কল করেন, আপনার জিনিস অতি দ্রুত সমাধান হয়ে যাবে। এগুলো শয়তানি ছাড়া আর কিছু নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যিনি 84,000 উপরে মশলা লিখেছেন,
যার কলবে সনদ সহ 5 লক্ষর উপরে হাদিস মুখস্থ ছিল উনি নিয়ত বেঁধেছেন নবীর নিচে তুই কত না গেলি দাঁ চাইছে মাদার গাছ এগুলো শয়তানি ছাড়া আর কিছু না নয় কাউকে গালি দিয়েছি না এই উপায় আঙ্গ্রেজের নাই আগুন তো তারা জ্বালাই দিয়ে বালতিলে পানি মারতাম যাতে বাজি যেতাম খবরদার 30-40 লাখ 50 লাখ টিয়ে জাঙ্গার গন্ডা আষ্ট জনা গিলে গোটা জাঙ্গা অঞ্চি ফেলে দিতে ডেলি মেলার দার হতাইনি আনে হাফ ডন বেকারে বাতাং না রাতে হত সিটিং ওড়ো সিলেয়েরা আমিন গলি জানে মসজিদ কি বিয়াগুন বহরা না না খোদা বহরা হত্তর বিয়াক কলমান জেনে সতে 99 জন মানুষ আমিন গই দাস্তে করি তুই কোন দিকে বাটল করি জোরে মারলি দি হ্যাঁ না হ্যাঁ ইয়া সেই জন্য রাসূল পাকে বলেছে এমন একটা জামানা চলে আসবে তাদের খারাপ দেখে কোরআন পড়া দেখলে নামাজ দেখলে হজ করা দেখলে তাদের আহকাম আরকাম দেখলে মনে হবে তোমার গুলো কিচ্ছু না কিন্তু আসলে তাদের গুলো কিচ্ছু না জোরে বলেন সুবহানাল্লাহ এটা বারবার করে আমাদের নূর ইসলাম বারকি রহমাতুল্লাহ বলতো ঠিক না বর্তমানে এজি আছে তো বর্তমানে এজি এগুলোকে বলা হয় রানিং এজিট এজিট তো আসলে ওইটা এখন যেগুলো মনে করে এজিটকে বলে এজিট রহমাতুল্লাহ এজিট হযরত এজিট ঠিক না তো এজিট রহমাতুল্লাহ যারা হযরত এজিট বলে এগুলোকে বলা হয় রানিং এজিট কি বলে আমাদের খোয়াঘাটার একটা হুজুর আমি মোবাইলে শুনতেছি উনি বলতেছে মোবাইলে এজিদের কোনো দোষ ছিল না তো জানি মেয়েটার বইনে জামাই লাগে হত সিটিং ওড় এজিদের বলো কোনো দোষ ছিল না আহা দাড়ি টুবি বাগরি মিসওয়াক লেকে নামাজ একাম সিজদা মেরে ওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকে যে শহীদ করে দিল ইমানদার বলার কোনো সুযোগ আছে দাড়ি টুবি বাগরির নাম ইমানদার নয় নয় আমার থেকেও পরিষ্কার বাগরি ভারতের নরেন্দ্র মোদিতে আছে আমার থেকে সুন্দর দাড়ি ভারতের নরেন্দ্র মোদিতে ওসাট কম্বরে মানজাবিও ইমানদার এর থেকে লম্বা দাড়ি যদি কুস্তে যান ওই গায়া হাঁজি যাক ওই উড়ে নিচের গুণা জারু দে এক নম্বর ইমান কই বিয়ে নাউজুবিল্লাহ গো এজিদের বলে কোনো দোষ ছিল না কত জন্মের সমস্যা আর হতই না কারবালার পরে 61 হিজরি কারবালার পরে এই এজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে নবী পরিবারকে শহীদ করে খান্ত হয় নাই শেষ পর্যায়ে মক্কা মদিনা আক্রমণ করলেন 10,000 রাসূলের সাহাবী তাবিকে শহীদ করে দিলেন আমার রাসূল পাকের নিজের হাতে গড়া মসজিদে নববী 3 দিন পর্যন্ত আযান একামত বন্ধ করে দিলেন মসজিদে নববীর ভিলারে ভিলারে ওট করা বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিলেন এতটুকুর মধ্যে শেষ হয় নাই আজি আমার রসুলের সাহাবী স্ত্রীদেরকে তারা গণধর্ষণ করেছেন আর বর্তমানে এজিদগুলো বলতেছে এজিদের কোনো দোষ ছিল না দাড়ি টুবি মিজুয়াকার নাম ইমানদার এগুলো আমল ইমান হলো জানের থেকে রসুল পাককে মহব্বত করার নাম আল্লাহ রসুলকে মহব্বত করার নাম হলো ইমান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও পাগল হয়ে যাইন না দাড়ি টুপি দেখেছেন মাস পাগল হয়ে যাইন না দাড়ি টুপির নামই মান্য হজাঙ্গির হুজুর আপনারা একটু মিসওয়াক কম করেন এসব আরা বলে মিসওয়াক কম করি তো তুই কেন করার হজাতে পাইখানা তো বাত না করে ফেজাক কানাত বসে দে দে দিবে মার আপনি সিবে ধরা কে দুও মারে কাল বেলালি মুখান জার গয়ে তুরু শিখে গিয়ে হতর বি একল মানুষ আরে আরেকটু সামনে সালাত নিয়া
اللهم صل على রাস্তা না হ্যাঁ সাইড দেন সাইড দেন হ্যাঁ সুন্দর করে সাইড দেন হ্যাঁ ঠিকই ক্লিয়ার থাকবে মাঝে হ্যাঁ চলে যান আচ্ছা ওই যান 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।